দেখেন, আমার অনেক ভিডিওতে অনেকে আমাকে বকা দেন যে এরদোয়ানকে কেন আমি মাঝে মাঝে সমালোচনা করি। ভাই, সমালোচনা করার প্রধান দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে, এরদোয়ানের হাতে কিন্তু গত 20 বছর যাবত অনেক ক্ষমতা ছিল। এই ক্ষমতাগুলোকে ব্যবহার করে তিনি একটা কাজ করতে পারতেন, সেটা হচ্ছে ফ্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যুতে একটা শক্ত অবস্থান নিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। এটা বরঞ্চ উল্টা দেখছি যে ফিলিস্তিনের বিপক্ষে গিয়া তিনি ইসরায়েলের পক্ষে গিয়া হিউজ পরিমাণ বিনিয়োগ করেছেন, অস্ত্র উৎপাদন কারখানা থেকে শুরু করে অনেক কিছুই। রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক রাখছিল, কিন্তু দিন শেষে পশ্চিমাদের খুশি করতে গিয়া, ন্যাটোকে খুশি করতে গিয়া পুতিন বিরোধী যে অবস্থানটা নিল, আজকে এই পরিণতিটা এখন যেটা আসছে, আজকের দিনে দেখেন এরদোয়ানের কী পরিণতি, মাত্র 24 ঘন্টা লাগে নাই। কারণ আমেরিকা যে খেলছে এই খেলাটা কিন্তু এরদোয়ান বুঝতে পারছে। এখন আমেরিকার ওই রাষ্ট্রদূতের জন্য দরজা বন্ধ করে কী লাভ হবে, প্রেসিডেন্টের যে দরজা এটি তো তার বন্ধ হয়ে যাচ্ছে। দর্শক, 20 বছরের শাসনামলে তুরস্কের প্রেসিডেন্টকে এমন দিন দেখতে হয় নাই, কিন্তু আগামী 14ই মে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচন নিয়ে এই মুহূর্তে চরম বাটে আছে আপনার এরদোয়ান। 1999 সালে যখন ইজমিটে একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত এনেছিল, সেই সময় ইস্তাম্বুলের মেয়র ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান। সেই ভূমিকম্পেও 17,000-এরও বেশি লোক নিহত হয়েছিল, কিন্তু সেই সময় প্রাকৃতিক দুর্যোগের প্রতি সরকারের বিভ্রান্তিকর প্রতিক্রিয়া এরদোগানের জন্য একজন যোগ্য ও সহানুভূতিশীল নেতা হিসাবে প্রমাণ করার জন্য সুযোগ এসেছিল। 2003 সালে প্রধানমন্ত্রী হিসাবে তার নির্বাচনী মঞ্চ তৈরি হয়েছিল, কিন্তু 2022-23 সালে আবার আইসা এই যে ভূমিকম্প হয়েছে, সেখান থেকে আবার তার পতনেরও শুরু হয়েছে। এক ভূমিকম্পে উত্থান, আরেক ভূমিকম্পে পতন। তবে ভূমিকম্পে পতনটার বিষয়টা তা না, পশ্চিমাদের গুটি হিসেবে তিনি অনেক কাজ করেছেন। আমি দোয়া করি মিনিমাম লেভেলে এরদোগান পাস করুক, কারণ এরদোগানের বিপরীতে তুরস্কে আর কোনো আশার আলো নেই। এখন পুতিনকে তো মন খারাপ করাইছেন, ক্ষুদ্র, অবশ্য অনেকটা ক্ষুদ্র পুতিন, কারণ ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে ন্যাটোর এজেন্ডা বাস্তবায়ন করতে, রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থান শক্তি করতে। পুতিনের হাত থেকে বাঁচাটা এখানে জরুরি ছিল না, আমেরিকাকে আইনা নিজেদের ঘরে রাখার ব্যবস্থা। দীর্ঘদিন ঝুলাই রাখার পর এরদোয়ান যখন এটা দিল, এখন আমেরিকানরা দেখেন বিপরীত দলের যেই রাজনৈতিক মানে কি বলো যে প্রেসিডেন্ট প্রার্থী আছেন, তাকে হিউজ পরিমাণ সহযোগিতা করছে এই মুহূর্তে। আর মাঠের জরিপ বলছে, এই মুহূর্তে তুরস্কের মাঠের জরিপ বলছে যে প্রথমবারের মতন এরদোগানের ক্ষমতা হারানোর শঙ্কা তৈরি হয়েছে। ভূমিকম্পের পাশাপাশি এরদোগানের জন্য দ্বিতীয় এবং উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পিপলস রিপাবলিকান পার্টির নেতা কামাল কিলিক দারুগলু। তিনি তুরস্কের অনেক ভগ্ন বিরোধী ছোটোখাটো দলগুলোকে একত্রিত করে এরদোয়ানের বিপরীতে চমকে দিয়েছেন। এছাড়া তিনি আরও অন্যান্য দলকেও গোছানোর কাজ করছেন, যাতে আগামী নির্বাচনে তিনি বড় ধরনের চমক দেখাতে পারেন। কামাল কিলিক দারুগনুকে পশ্চিমারা সহযোগিতা করছে এমনটাও কিন্তু বক্তব্য এসেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের, বিশেষ করে এরদোগান। গতকালকে যখন এই সিচুয়েশন তৈরি হলো যে আমেরিকার রাষ্ট্রদূতের বিরুদ্ধে তিনি তার অবস্থান প্রকাশ করলেন, দরজা বন্ধ ঘোষণা করলেন, তখন তিনি এও বললেন যে পশ্চিমারা তুরস্কের ক্ষমতার পট পরিবর্তনের ছক এঁকেছে। তো এটা তো আমেরিকা সব জায়গায় করে, 20 বছর আছেন আপনারা, দিয়ে অনেক কাজ হয়েছে, আপনারা এখনও যুদ্ধ বিমানগুলো দিছে। আপনি দেখেন এরদোগান কিন্তু পশ্চিমাদের কাছ থেকে ওরকম কিছু আনতে পারে নাই, বরঞ্চ তাদের হয়ে একরকমের কাজ করছে, এটা আমার জিদ হয়। আমেরিকা থেকে F-16 যুদ্ধ বিমান কিনতে চাইছে এরদোগান, চুক্তিও ডিল ছিল, কিন্তু আমেরিকা কয় যদি এই বিমান নাও গ্রিসেরে মারতে পারবে না, কারণ তুরস্ক এবং গ্রিসের মধ্যে ঝামেলা আছে সাইপ্রাস একটা দ্বীপ নিয়ে, এটা জানেন সবাই। এটা কোনো কথা, আপনি কী আদায় করে আনছেন, বরঞ্চ এদের জিনিসগুলোকে আপনি বাস্তবায়ন করছেন। কারণ ন্যাটোর শর্তে একটা দেশের মানে বিরোধিতা থাকলে সেখানে নতুন কোনো দেশ ঢুকতে পারে না, কিন্তু ফাইনালি পার্লামেন্টে পাস করা ছিল, আমেরিকানরা কোন বুঝ দিছে আল্লাহ জানে, এখন এসে দেখেন হাই হাই করতেছে। এখন এই পরিস্থিতিকে উত্তরণের জন্য উপরে এক আল্লাহ, আর দ্বিতীয়ত কোন সিচুয়েশন আছে জানি না। তবে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান হারবে এমনটাই বলছে 65% জরিপের রেজাল্ট, বিশেষ করে এই ভূমিকম্পের ইফেক্ট। এক ভূমিকম্প উঠলো, আরেক ভূমিকম্পে শেষ হচ্ছে, তবে এটার মাঝখানে ওই যে নিজের অবুদ্ধি, পশ্চিমাদের সাথে চাটুকারিতা, লেয়াজবৃত্তি, ফিলিস্তিন ইস্যুটাতে ওই রকম মেন্টালিটি ইউজ না করা, ইসরায়েলকে সহযোগিতা করা। দেখেন একটা ধমক দেয়নি, এই যে রমজান মাসে এটা হয়েছে, খালি ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখায়। আরে বাবা, প্রতিক্রিয়া না দেখে তুমি তুরস্কের প্রেসিডেন্ট ক্ষমতা আছে, ইসরায়েলে ফাঁস করে একটা মাইরে দাও না, ক্ষমতা থাকলে ব্যবহার করতে হবে তো, মুখ দিয়ে তো আমরা বলবো, ভিডিও বানাবো, আমাদের তো ক্ষমতা নাই, যার ক্ষমতা আছে তেও যদি বলে তো কাজ করবে কে?
ভালো থাকুন, আসসালামু আলাইকুম।